প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আলোচনা করব প্রাণী হরমোন থেকে, যেটি তোমাদের ক্লাস টেনের জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ে প্রথম চ্যাপ্টারের অন্তর্গত। এখানে প্রথম কোশ্চেন, প্রদত্ত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি, শুক্রাশয় গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি? উত্তর হবে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হয়। পরের কোশ্চেন, থাইরোক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হল? অ্যাড্রিনাল, শুক্রাশয়, থাইরয়েড, অগ্নাশয়? থাইরোক্সিন হরমোন ক্ষরণ করে থাইরয়েড গ্রন্থি। পরের কোশ্চেন, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরোক্সিন, টেস্টোস্টেরন? উত্তর হবে ইনসুলিন হরমোন। প্রদত্ত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? লালাগ্রন্থি, যকৃৎ, শুক্র গ্রন্থি, থাইরয়েড? উত্তর হবে থাইরয়েড, কারণ লালাগ্রন্থি, যকৃৎ, অশ্রুগ্রন্থি এই তিনটিই হল বহিঃক্ষরা গ্রন্থি যারা উৎসেচক ক্ষরণ করে। তো অশ্রুগ্রন্থি থেকে কী উৎসেচক ক্ষরিত হয়? মনে রাখবে লাইসোজাইম উৎসেচক। পরের কোশ্চেন, প্রদত্ত প্রাণী হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরোক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, STH? অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয় STH, সোমাটোট্রপিক হরমোন। পরের কোশ্চেন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না ইনসুলিন, থাইরোক্সিন, পেপসিন, অ্যাড্রিনালিন? পেপসিন, পেপসিন এক প্রকারের উৎসেচক যেটি প্রোটিন পরিপাকে সহায়তা করে, এটি পাকস্থলীর পেপটিক কোষ থেকে ক্ষরিত হয়। পরের কোশ্চেন 7, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি কি? উত্তর হবে ইস্ট্রোজেন। মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন ক্ষরিত হয় যা গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয় পরিণত ডিম্বথলি থেকে। পরের কোশ্চেন, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় কাকে? ইনসুলিন, গ্লুকাগন, STH, প্রোলেকটিনকে? উত্তর হবে ইনসুলিনকে, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। পরের কোশ্চেন, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? STH, থাইরোক্সিন, ACTH, GTH? উত্তর হবে থাইরোক্সিন, থাইরোক্সিনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন, ক্যালোরি উৎপন্নতে সহায়তা করে। পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হল কি? STH, GTH, TSH, অক্সিটোসিন? ওপরের সবগুলিই হচ্ছে অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয়, অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। পরের কোশ্চেন, হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? উত্তর হবে TSH, STH, ADH, থাইরোক্সিন, ADH? অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভেসোপ্রেসিন বলা হয় একে। রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে পেশিকোষে গ্লাইকোজেনে রূপান্তরিত করে এই হরমোনটির নাম হল গ্লুকাগন, অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরোক্সিন? উত্তর হবে ইনসুলিন। পরের কোশ্চেন, একটি লোকাল হরমোন হল থাইরোক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, ইনসুলিন? উত্তর হবে টেস্টোস্টেরন, যেখানে ক্রিয়া ক্ষরিত হয় সেখানেই ক্রিয়া করে।
ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখা যায় প্রদত্ত যে হরমোনে, দুটির মধ্যে সেটি হল টিএসএইচ, টি4, এসিটিএইচ, এডিএইচ, এসিটিএইচ, এসটিএইচ, ইনসুলিন, গ্লুকাগন। টিএসএইচ, টি4 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টি4 বলতে থাইরোক্সিনকে বোঝায়। পরের কোশ্চেন, অ্যাড্রিনালিন গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে এসিটিএইচ, অ্যাড্রিনালিন, টিএসএইচ, এসটিএইচ। উত্তর হবে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। পরের কোশ্চেন, যে হরমোনটি গোনাডোট্রপিক হরমোন নয়, এফএসএইচ, এলএইচ, এসিটিএইচ, আইসিএসএইচ, এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ডিম্বাণুর বৃদ্ধিতে সাহায্য করে যে হরমোন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, গ্লুকাগন, ইনসুলিন। ইস্ট্রোজেন ডিম্বাণুর বৃদ্ধিতে সহায়তা করে। নিচের কোনটি মিশ্রগ্রন্থি নয়, শুক্রাশয়, অগ্নাশয়, পিত্তাশয়, ডিম্বাশয়? উত্তর হবে পিত্তাশয়, পিত্তাশয় মিশ্রগ্রন্থি নয়, বাকি সবগুলি মিশ্রগ্রন্থি। পরের কোশ্চেন, তারারন্ধ্র প্রসারিত করে অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন? ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরোক্সিন, ইস্ট্রোজেন? অ্যাড্রিনালিন। পরের কোশ্চেন, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ কোন ট্রফিক হরমোন নিয়ন্ত্রিত করে? এলএইচ, এফএসএইচ, এসিটিএইচ, এডিএইচ? উত্তর হবে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। প্রদত্ত কোনটি অ্যাড্রিনালিন হরমোনের কাজ নয়? রক্তচাপ নিয়ন্ত্রণ করা, ঘর্মক্ষরণ নিয়ন্ত্রণ করা, শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা, শুক্রাণুর নিষিক্তকরণ ক্ষমতা প্রদান? উত্তর হবে শুক্রাণুর নিষিক্তকরণ ক্ষমতা প্রদান করা। ক্যালসিয়াম বিপাক বৃদ্ধি করে, সোমাটোট্রপিক হরমোন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, প্রোজেস্টেরন? সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ। পরের কোশ্চেন, প্রাণীদের প্রধান বৃদ্ধিকারক হরমোন এসিটিএইচ, অ্যাড্রিনালিন, এসটিএইচ, ইনসুলিন? এসটিএইচ। জরায়ুর প্রাচীর সংকোচনে সাহায্য করে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রোলেকটিন, অক্সিটোসিন? উত্তর হবে অক্সিটোসিন। পরের কোশ্চেন, বয়ঃসন্ধিকালে ছেলেদের গলার স্তর মোটা হয়ে যায় কোন হরমোনের জন্য? অপশান, থাইরোক্সিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন? উত্তর হবে টেস্টোস্টেরন। পরের কোশ্চেন, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয় গ্লাইকোসুরিয়া, গ্লাইকোসেমিয়া, হাইপারোপিয়া, ডায়াবেটিস মেলিটাস? উত্তর হবে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। স্ত্রী লোকেদের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি ঘটিয়ে ডিম্বাণুর উৎপাদন ও পুরুষদের দেহে শুক্রাণু উৎপাদন ক্রিয়াকে উদ্দীপিত করে কোন হরমোন? উত্তর হবে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। স্ত্রী দেহ থেকে উৎপন্ন একটি স্টেরয়েড প্রকৃতির হরমোন হল ইস্ট্রোজেন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন, গ্রোথ হরমোন? ইস্ট্রোজেন। একইভাবে পুরুষের দেহে বললে তাহলে বলতে হবে টেস্টোস্টেরন। উত্তর হবে ইস্ট্রোজেন। অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন হল ইস্ট্রোজেন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন, গ্রোথ হরমোন? গ্রোথ হরমোন, জিএইচ বা এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোনও বলা হয় একে। প্রদত্ত কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? থাইরোট্রপিন, থাইরোক্সিন, ট্রাইআইডোথাইরোনিন, ক্যালসিটোনিন? উত্তর হবে থাইরোট্রপিন। পরের কোশ্চেন, নারীদের গর্ভাবস্থায় পিতগ্রন্থিকে নষ্ট হতে দেয় না ও এর ক্ষরণ অব্যাহত রাখে এফএসএইচ,
ICSH, প্রোলেকটিন, ADH, প্রোলেকটিন। ব্যাঙাছির রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, STH, উত্তর হবে থাইরক্সিন। মহিলাদের ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনটি হল ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন দুটি, টেস্টোস্টেরন, উত্তর হবে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটি, কারণ ডিম্বাশয়ের ভেতরের পিত গ্রন্থি থেকে ক্ষরিত হয় প্রজেস্টেরন এবং পরিণত ডিম্বথলি থেকে ক্ষরিত হয় ইস্ট্রোজেন। উত্তেজনা প্রশমনে কোন হরমোনটি প্রয়োজন? ইনসুলিন, থাইরক্সিন, ভেসোপ্রেসিন, নর অ্যাড্রিনালিন, উত্তর হবে নর অ্যাড্রিনালিন। কোন হরমোন দ্বারা সার্টোলি কোষের বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রিত হয়? FSH, LH, ADH, ICSH, উত্তর হবে FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। কোন হরমোনটি কোষ বিভাজনে, প্রোটিন সংশ্লেষে এবং অস্থির বৃদ্ধিতে সহায়তা করে? ACTH, ADH, GH, GTH, উত্তর হবে GH বা গ্রোথ হরমোন বা STH, সোমাটোট্রপিক হরমোন।